তোর কোন 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 জায়গায় ব্যথালো ললিতা আমার ঘুম ভাঙায়া নিল রে মরার কুকিলে বারে বারে বেড়েক করে বারে বারে বেড়েক করে নরম জায়গা পাইয়া রে ললিতা আমার ঘুম নিল রে মরার কুকিলে তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবীললিতা বাইদ এ যারা হচ্ছে শাকিব খানের নিউ গানটা নিয়ে যারা মাতামাতি করতেছেন তা করে আমি একটা কথা কইতেছি এগুলো হচ্ছে ফোক টাইপের গান ভাই ফোক টাইপের গানে সুর এক হইতেই পারে এটা স্বাভাবিক এটা নিয়ে আসলে এত মাতামাতি করার কিছু নাই তো আমি বলবো যে সর্বোপরি গানটা সুন্দর হইছে বাংলা সিনেমা নতুন করে প্রাণ ফিরা পাইতাছে সো এইটা নিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি না কইরা এই এই গানটার প্রমোট করেন আপনারা ভাই দেখো এইটাও রাহেন রাফির একটা অন্যরকম মার্কেটিং স্ট্র্যাটেজি যেখানে অটোমেটিকলি তার গান নিয়ে আলোচনা হইতেছে তার সিনেমা নিয়ে আলোচনা হইতেছে এইটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে ধরে নিতে পারেন আর সেকেন্ড হলো রায়ান রাফি কিন্তু ওখানে শুরু করে এবং গীতকার গীতিকারের কিন্তু ওই যে ড্রেসক্রিপশনে কিন্তু এটার একটা ক্রেডিট দেওয়া দিচ্ছেন সো এটা নিয়ে মাতামাতি না করলেই ভালো হয় হয়তো রায়ণ রাফি ভাবনা করেই এই জিনিসটা করতেছেন যাতে মানুষ আসলে অটোমেটিকলি তারাই এটারে নিয়ে মার্কেটিং করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ঐ গানগুলাৰ লগে মিলাই নিবে আল্লা হাফিজ